আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। কুকিং মেলোডি বাই তানিয়া চ্যানেলটির আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লো কার্ব চিকেন সালাদের একটি রেসিপি। সাধারণত আমরা যখন ওয়েট লুজ করতে চাই অর্থাৎ কন্ট্রোল ডায়েট মেনটেন করি, তখন যে খাবারগুলো খাই সেগুলো খুব একটা মুখরোচক হয় না। এই চিকেন সালাদটি অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম হিটে এতে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা একটু গরম হয়ে আসলে এতে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন লবণ, হাফ টিস্পুন মরিচ গুঁড়ি, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ি। এখানে আমি নিয়েছি চিকেনের বোনলেস ব্রেস্টের মাংস 1.5 কাপ পরিমাণ, এবং মাংসগুলো আমি ডাইসড করে কেটে নিয়েছি। 8-10 মিনিট মতো মিডিয়াম হিটে এটাকে কুক করব। 8-10 মিনিট পর এটা রান্না হয়ে চিকেনগুলো এমন সিদ্ধ হয়ে এসেছে এবং পানিগুলো সম্পূর্ণই শুকিয়ে গেছে। এখন এটাকে আমি একটা বোলে তুলে নিব। চুলায় একটা প্যান বসালাম, এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরিষার তেল। আপনি চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। এখন দিচ্ছি চীনাবাদাম 1/2 কাপ। 2 মিনিট মতো তেলের ওপর মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। কাঠবাদাম গুলো এভাবে ডাইস করে নিয়েছি। দিচ্ছি 1/4 কাপ কাঠবাদাম। আরো 2 মিনিট টোস্ট করে নিচ্ছি। আমার বাদামগুলো পারফেক্টলি টোস্ট হয়ে গেছে, এখন এদের একটা বোলে তুলে নিচ্ছি। ফাইনালি এখন আমি সালাদটা প্রিপেয়ার করব। এজন্য একটা বড় মিক্সিং বোলে নিচ্ছি শসা 1/2 কাপ। শসাগুলো আমি ডাইস করে কেটে নিয়েছি। দিচ্ছি গ্রিন অ্যাপেল 1 কাপ, রেড ক্যাপসিকাম 1/4 কাপ, গ্রিন ক্যাপসিকাম 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কর্ন 1/4 কাপ। আমি ক্যানের কর্নটা ইউজ করছি, এটা সম্পূর্ণভাবে অপশনাল, তবে এই সালাদে কর্ন ইউজ করলে এর টেস্টটা বহুগুণে বৃদ্ধি পায়। দিয়ে দিচ্ছি অনিয়ন ডাইস করে কেটে রাখা, এটা 2 টেবিল স্পুন মতো, কাঁচা মরিচ কুচি স্বাদ মতো আমি 1 টেবিল স্পুন ইউজ করছি। দিচ্ছি কুক করা চিকেন গুলো, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এই টক দইটাই মূলত সালাদ ড্রেসিং এর কাজ করবে এবং সালাদে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে। যেহেতু এটা লো কার্ব ডায়েট সালাদ, তাই আমি কোনো মায়োনিজ বা অন্য কোনো সালাদ ড্রেসিং ইউজ করছি না। দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/4 টিস্পুন, চাট মশলা 1 টেবিল স্পুন। বাসায় কিভাবে খুব সহজে চাট মশলা তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা রেখে দিব। আবার বাজার থেকে কেনা চাট মশলাও ইউজ করতে পারেন। দিচ্ছি লবণ 1/2 টিস্পুন, বিট লবণ 1/2 টিস্পুন, চিনি 1/2 টিস্পুন। আপনি যদি ফুল ফেজ ডায়েটে থাকেন তাহলে চিনিটা অ্যাভয়েড করতে হবে, তবে সামান্য পরিমাণ চিনি ইউজ করা হলে সালাদের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস, আর সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। এখন এগুলো খুব ভালোভাবে মিক্স করলে তৈরি হয়ে যাবে আমার ডায়েট ফ্রেন্ডলি চিকেন সালাদ। তাহলে এটা মিক্স করতে করতে দেখে আসি কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করলাম, কতটুকু পরিমাণে ইউজ করলাম 6 সার্ভিংস এর লো কার্ব চিকেন সালাদ মেক করতে। তো তৈরি হয়ে গেল আমার লো কার্ব চিকেন সালাদ। দেখুন কি কালারফুল একটা আউটলুক এসেছে। শসা, ক্যাপসিকাম, গ্রিন অ্যাপেল আর টক দই, ডায়েট ফ্রেন্ডলি এই খাবারগুলো ইন্ডিভিজুয়ালি খাওয়া কিন্তু বেশ ডিফিকাল্ট। এইভাবে সালাদ বানিয়ে খেলে আপনি একটা সুস্বাদু ব্যালান্স ডায়েট উপভোগ করতে পারবেন। মজায় এই সালাদটি খেলে আপনার মনেই হবে না আপনি ডায়েটে আছেন। টেস্টি খাবার খাবেন আর ডায়েটও করবেন, একই সাথে খাওয়া হবে ওয়েটও লুজ করা হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, সেই সাথে কমেন্টস আর শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।